ওকে, আমরা আগের ক্লাসে কি দেখেছিলাম? আগের ক্লাসে জেনেছিলাম যে ঘর্ষণ কি, ঘর্ষণ কিভাবে কাজ করে, ঠিক আছে, এবং ঘর্ষণে কত রকমের ঘর্ষণ হয়, ঘর্ষণের সুবিধা, ঘর্ষণের অসুবিধা, এইসব নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে ঘর্ষণের বিরুদ্ধে কিভাবে কার্য, ঠিক আছে। প্রথম আমাদের যে টপিকটা আজকে দেখব সেটা হচ্ছে ঘর্ষণের বিরুদ্ধে কার্য। ইংরাজি হচ্ছে ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন। ওকে, তাহলে প্রথম আমি যেটা দেখব সেটা হচ্ছে একটা সমান্তরাল তলে, তারপর একটা দেখব নত তলে, ঠিক আছে। প্রথম হবে সমান্তরাল তলে, ধরো এই সমান্তরাল তলে একটি ব্লক ব্লক রয়েছে এম্বরের, এবার সমান্তরাল তলে একটা এম্বরের ব্লক রয়েছে, এই ব্লকটাকে এই দূরত্ব থেকে এই দূরত্বে, এস দূরত্বে এর সরণ ঘটাতে মোট কত কৃতকার্য হবে সেটা আমরা দেখব। তা দেখো, এই ব্লকটার যেহেতু বললাম কি ভর এম, তাহলে ওজন কি হবে? ওজন হচ্ছে এমজি। ওজন যদি এমজি হয় তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কি হবে? আর ওপর দিকে। এখন ঘর্ষণ বল তাহলে কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল তাহলে বিপরীত দিকে কাজ করবে, যেদিকে ও যাত্রা করবে তার বিপরীত দিকে কাজ করবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণের জন্য যে কৃতকার্যটা হচ্ছে সেটা কি হবে? তাহলে সেই ওয়ার্ক ডানটা ডাব্লিউ ইকুয়াল টু কি হচ্ছে, এই যে দূরত্বটা ও যাচ্ছে সেটা ধরে নিচ্ছি এস, মানে সরণটা হচ্ছে ওর এস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারবো? এই ক্ষেত্রে লিখতে পারবো যে এফ ইনটু এস, এটাই হচ্ছে কৃতকার্য, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি এইটা ইকুয়াল টু মিউ ইনটু আর ইনটু এস। এখন মিউ ইনটু আর, আর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? আর ইকুয়াল টু এমজি হয়ে যাচ্ছে। তাহলে মিউ এমজি ইনটু এস, এটাই হয়ে যাচ্ছে ঘর্ষণের জন্য কৃতকার্য বা ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি কি দেখা যাচ্ছে? যে এই কৃতকার্যের মান সাধারণত ওজনের উপর নির্ভর করছে, ওজন মানে কি এমজির উপর নির্ভর করছে, আর কি কতটা সরণ এস, এস এর উপর নির্ভর করছে। আরেকটা কি হচ্ছে যে পদার্থ এবং তলের প্রকৃতি তার উপর নির্ভর করছে, কারণ মিউটা হচ্ছে তার উপর নির্ভর করে, তাই তো? পদার্থ তলের এই যে লাল আর সবুজের মধ্যবর্তী যে তল রয়েছে এই তলের মধ্যে, ঠিক আছে, এখানে যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা আলাদা আলাদা হবে। তো এইটা তাহলে সমান্তরাল তলের ক্ষেত্রে দেখলাম। এবার যেটা দেখবো সেটা হচ্ছে নত তলে, নাম্বার বি হচ্ছে নত তলে। তাহলে দেখি একটা নততল, এই নততলে ধরো এম ভরের একটা এম ভরের ব্লক রয়েছে, এই এম ভরের ব্লকটাকে এই যে সরণ ঘটাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে এস দূরত্ব। তাহলে এর ক্ষেত্রে এমজি কোন দিকে কাজ করবে? অবশ্যই নিচের দিকে, তাই তো? এবার নততলে কোণটা যদি থিটা হয় তাহলে এই দিকের উপাংশ কি হবে? এমজি কস থিটা, কস থিটা, কস থিটা। আর নিচের দিকের উপাংশ কি হচ্ছে? এমজি সাইন থিটা, সাইন থিটা। তাহলে এর উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে ঘর্ষণ বল সেটা কোন দিকে কাজ করবে? উপর দিকে, উপর দিকে। তাহলে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? এমজি সাইন থিটা, তাই তো? এটা হয়ে যাচ্ছে। কিন্তু এখন যেহেতু সরণ হচ্ছে, সরণ হচ্ছে মানে কি এমজি সাইন থিটাটা বড় হয়ে যাচ্ছে,
তাহলে এখন লেখা যেতে পারে এম জি সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম ইন্টু এ, ওর যে বল, তাই তো? তাহলে এখান থেকে লেখা যেতে পারে এম ইন্টু এ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস মিউ আর। এখানে আরটা কোন দিকে কাজ করবে, আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এই দিক বরাবর, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে এম জি কস থিটা। ওকে, তাহলে লেখা যেতে পারে এম ইন্টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, ঠিক আছে? আমি এফ এর জায়গাতে মিউ জি এম বসালাম, এফ এর জায়গাতে, হ্যাঁ এফ এর জায়গাতে মিউ এম জি কস থিটা বসালাম, মিউ এম জি কস থিটা, মিউ ইন্টু আর বসালাম, এফ ইকুয়াল টু মিউ আর হয়। তাহলে দেখো এইটাই পেয়ে গেলাম এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে এইটাই বলটা। তাহলে এখন এর জন্য কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কি হচ্ছে, বল ইন্টু সরণ, তার মানে কি হয়ে যাচ্ছে যে এম জি ইন্টু এস সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নত তলে কৃতকার্যের মান। সবাই দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো, যে টপিকটা, সেইটা হচ্ছে যে অমসৃণ পাত্রে পতঙ্গের গতি, অমসৃণ পাত্রে পতঙ্গের গতি। তাহলে এখানে প্রথমে একটা অমসৃণ পাত্রের ছবিটা আঁকি। এই অমসৃণ পাত্রটা ধরো, এটা একটা অমসৃণ পাত্র, সবাই দেখতে পাচ্ছ তো? এই অমসৃণ পাত্রটার কেন্দ্রটা হচ্ছে এখানে, কেন্দ্রটা হচ্ছে এখানে। এখন এই অমসৃণ পাত্রটার যে ব্যাসার্ধ সেটাকে ধরছি স্মল আর, ব্যাসার্ধটাকে ধরছি স্মল আর, তার মানে এই যে ব্যাসার্ধটা এটা ইকুয়াল টু হচ্ছে স্মল, ঠিক আছে? এখন এই অমসৃণ পাত্রে ধরে নাও একটা এম ভরের একটা পতঙ্গ সে এইখানে উঠছে, এখানে উঠছে, দেখো এইটা হচ্ছে তল, আর ও উঠেছে এই হাইটে, তার মানে তলের থেকে একটু উচ্চতায় উঠেছে। এই যে হাইটটা উঠবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? আর ওর উপর যে বল প্রয়োগ হচ্ছে সেগুলো আমাকে দেখতে হবে। তাহলে এখন দেখো এর ক্ষেত্রে ওজনটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, যেটা হচ্ছে এমজি, তাই তো? আর এই কেন্দ্র থেকে যদি বলের উপর টানি, লম্ব টানি একটা, যেখানে পতঙ্গটা রয়েছে, তাহলে এখান থেকে দেখো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই তো? এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের এই যে কোণটা, উপরের যে কোণটা, এটার নাম দিচ্ছি থিটা, উপরের কোণটার নাম দিচ্ছি থিটা। এখন এই দিকে যেহেতু এম জি, তাহলে এই দিকের উপাংশ কি হচ্ছে, এই কোণটাও হয়ে যাচ্ছে থিটা, তাহলে এটা যেহেতু থিটা হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এম জি কস থিটা, ঠিক আছে? তাহলে এই দিকে ওজনের একটা উপাংশ হয়ে যাচ্ছে, আবার নিচের দিকে একটা ওজনের উপাংশ হচ্ছে, সেটা কি হচ্ছে, এম জি সাইন থিটা, ঠিক আছে? এখন দেখো এম জি কস থিটাটা কোন দিকে পড়ছে, এই পাত্রটার উপর পড়ছে, তাহলে পাত্রটা তার জন্য একটা লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, করবে তো? তাহলে এই লম্ব প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে, এই দিকে, সেটাকে ধরছি ক্যাপিটাল আর, লম্ব প্রতিক্রিয়া বল। এখন এই পাত্রেও এই উচ্চতা উঠছে এবং রয়েছে, সেটা কার জন্য, ঘর্ষণ বলের জন্য, সেই ঘর্ষণ বলটা হচ্ছে এফ, সেটা হচ্ছে উপর দিকে। তাহলে এর ক্ষেত্রে কি লিখতে পারি, যে এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা,
আর আর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এমজি কস থিটা, তাই হচ্ছে। তো এখন এফ বাই আর ইকুয়াল টু আমরা কি জানি, এফ বাই আর ইকুয়াল টু জানি ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ইকুয়াল টু কি লিখতে পারি, এমজি সাইন থিটা বাই কস থিটা, এমজি এমজি কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, এখন দেখো ও দেখো কি বলেছে, এই দূরত্বটা, এই যে উচ্চতাটা উঠছে, এটা এইচ উচ্চতা উঠছে, তাই তো। তাহলে এখন যে অংশটা এ উঠলো এইখান থেকে, কেন্দ্র থেকে এই যে অংশটা, কেন্দ্র থেকে এই যে অংশটা, এই অংশটা, এই অংশটা, তাহলে কতটা অংশ হচ্ছে এই অংশটা, এতটা, এতটার মান কি হয়ে যাচ্ছে, এই মানটা হয়ে যাচ্ছে দেখো আর মাইনাস এইচ, এটা হয়ে যাচ্ছে। তো কারণ পুরোটা তো ব্যাসার্ধ ছিল আর অমসৃণ পাত্রে, তাহলে এটা আর নিচের অংশটা আছে এইচ, স্মল আর হবে, হ্যাঁ ভূমিটা হয়ে যাচ্ছে আর মাইনাস এইচ, আর অতিভুজটা কি আছে আর, তাই তো। তাহলে এখান থেকে লেখা যেতে পারে কি আমাদের, যে কস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর মাইনাস এইচ বাই আর, লেখা যায় তো। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়ান মাইনাস এইচ বাই আর, বুঝতে পারছো কি? ঠিক আছে, এবার দেখো আমার ট্যান থিটা ইকুয়াল টু আমি কত পেয়েছি, মিউ, ট্যান থিটা ইকুয়াল টু মিউ, তাই তো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আমরা কি জানি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটা হয়তো। তাহলে এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন ট্যান থিটা ইকুয়াল টু যদি মিউ হয় তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ওয়ান প্লাস মিউ স্কোয়ার, তাই তো। তাহলে সেক থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সেক থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ওভার ওয়ান প্লাস মিউ স্কোয়ার। তাহলে কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে, কস থিটা হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস মিউ স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। এখন আমি কস থিটা ইকুয়াল টু কত পেয়েছি, কস থিটা ইকুয়াল টু পেয়েছি এই ভ্যালুটা, তাই তো। যদি এবার মানটা বসিয়ে দিই তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস এইচ বাই আর, তাই তো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি, যে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস মিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ বাই আর, মানে এইচ বাই আরটাকে এই সাইডে নিয়ে চলে এলাম আর ওয়ান বাই ওয়ান মাইনাস মিউ স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু কত পাচ্ছি, এইচ ইকুয়াল টু পাচ্ছি আর ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস মিউ স্কোয়ার, পাচ্ছি কি, ওয়ান মাইনাস মিউ স্কোয়ার না ওয়ান প্লাস, ওয়ান মাইনাস মিউ স্কোয়ার, মাইনাস হবে তো, কস থিটা সমান তো ওয়ান বাই ওয়ান প্লাস মিউ স্কোয়ার, কস থিটা সমান ওয়ান না ওয়ান প্লাস, মানে ওয়ান প্লাস মিউ স্কোয়ার, সরি এইখানটা প্লাস, নিচেরটা প্লাস, রুটের মধ্যে প্লাস, ঠিক বলেছো, ওয়ান প্লাস মিউ স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু কি পাচ্ছি, আর ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস মিউ স্কোয়ার, ঠিক আছে। সবার এসছে কি এটা? হ্যাঁ স্যার। এবার একটা জিনিস দেখো, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম তো করেছিলাম, সবার মনে আছে তো মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম? তো দেখো ফ্রি বডি ডায়াগ্রামে ধরো এটা একটা টেবিল, ঠিক আছে, এই টেবিলের উপর ধরো একটা ব্লককে রাখা হচ্ছে, একটা ব্লককে রাখা হচ্ছে। এবার এখানে কি একটা নততল লাগানো ছিল, একটা নততল হচ্ছে, নততল নয় সরি পুলি লাগানো হচ্ছে, পুলি লাগানো হচ্ছে এখানে। তো এই পুলিটাকে বা কপিকল লাগানো হচ্ছে, এই কপিকলটাকে এইভাবে ব্লকের সাথে যুক্ত করা হচ্ছে এবং নিচে আর একটা ব্লককে আমরা ঝোলাচ্ছিলাম, তাই তো। এইভাবে সিস্টেমটা করেছি আমরা এর আগে, এই ফ্রি বডি ডায়াগ্রামটা করেছিলাম কি, এটা এম ওয়ান, এটা ধরো এম টু, ঠিক আছে। এবার এটা দড়ি দিয়ে, দড়িটা হচ্ছে ভরহীন দড়ি, সেই দড়ি দ্বারা যুক্ত, দড়ির মধ্যে যে টান সেটা হচ্ছে টি, তাহলে এটা হচ্ছে টি।
এখন দেখো এই ক্ষেত্রে যখন এই সামসগুলো আমরা এর আগে করেছিলাম তখন কিন্তু আমি ঘর্ষণহীন ধরেছিলাম, তাই তো? ঘর্ষণহীন করে করেছিলাম। এখন যদি ঘর্ষণ বলটা কাজ করে তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? একমাত্র টেবিল এবং এই টেবিলের উপর যে ব্লকটা আছে তার মধ্যবর্তীতে, তাই তো? তাহলে এই ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে? পেছন দিকে, এদিকে কাজ করবে যদি ব্লকটার ত্বরণ এইদিকে হয়, মানে এই তোর এই ব্লকটা তখন নিচে নামবে, তাই তো? তাই হবে তো? তাহলে দেখো এই নিচের ব্লকটার ক্ষেত্রে, নিচের ব্লকটার ক্ষেত্রে ছবিটা কেমন হবে? যে M2, M2-র জন্য এর ওজনটা কোন দিকে হবে? M2G নিচের দিকে, আর উপরের দিকে কি আছে? দড়ির টান, আর আমি কি ধরছি? এর ত্বরণটা হচ্ছে নিচের দিকে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে সমীকরণটা কি লিখতে পারবো? কি লেখা যাবে সমীকরণ? M2G মাইনাস T সমান M2A। ইয়েস, M2A, এটাই তাহলে এর সমীকরণ বেরোলো। আর M1 ব্লকটার জন্য, M1 ব্লকটার জন্য কি হচ্ছে? M1 ব্লকটার জন্য টান আছে এইদিকে, এদিকে হচ্ছে ঘর্ষণ বল, আর ত্বরণ কোন দিকে হচ্ছে? টানের দিকে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়াবে? এর ক্ষেত্রে দাঁড়াবে টি মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে M1 × A, তাই তো? এখন দেখো এই এফ ইকুয়াল টু কি হয়? এফ ইকুয়াল টু হয় μ × R। তাহলে এর ওজনটা কোন দিকে? M1G নিচের দিকে আর আরটা উপর দিকে, তাই তো? তাহলে এখান থেকে লেখা যায় আর ইকুয়াল টু কি? M × G, মানে M1 × G, তাই তো? M1 × G। তাহলে এর ক্ষেত্রে কি করা যাচ্ছে? যে টি ইকুয়াল টু কি পাচ্ছি? টি ইকুয়াল টু পাচ্ছি এফ প্লাস M1 × A ইকুয়াল টু μ × M1 × G প্লাস M1 × A। এসছে কি সবার এইটা? এখন এই যে টি এর মানটা পাচ্ছি, এই মানটাকে আমি প্রথম সমীকরণে যদি বসাও তাহলে কি পাবো? যে M2G মাইনাস μ M1 G মাইনাস M1 A ইকুয়াল টু M2 × A। এটা আসছে কি? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে দেখো প্রথমটার টার্ম থাকে, এই এর টার্ম গুলোকে এক সাইডে করো আর জি এর টার্ম গুলোকে এক সাইডে করো। তাহলে দেখো প্রথমটা আসছে M2 মাইনাস μ M1 পুরোটা × G ইকুয়াল টু M2 প্লাস M1 × A দেখা যায়। এখান থেকে এ ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি? এ ইকুয়াল টু পাচ্ছি দেখো μ2 মাইনাস μM1 × G বাই M1 বা M2 প্লাস M1, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? দেখেছ? এখন দেখো যদি উপরের ব্লকটা, মানে এই পুরো ব্লকের সিস্টেমটা যদি স্থির থাকতো, যদি স্থির থাকতো তাহলে স্থির থাকলে কি হতো? এ ইকুয়াল টু জিরো, এ ইকুয়াল টু জিরো হয়ে যেত, তাই তো? তাহলে এ ইকুয়াল টু যদি জিরো করি তাহলে এই সমীকরণে আমি কি পাচ্ছি? যে M2 মাইনাস μM1 × G ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, কারণ নিচের টার্মটা থাকছে না, তাই তো? তাহলে এখান থেকে M2 ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? μM1, এটা পাচ্ছি কি? M2 ইকুয়াল টু μM1। তার মানে এটা কি বোঝাচ্ছে? যে এটাই হচ্ছে M2 ন্যূনতম ভর যা গতি শুরু করতে সাহায্য করবে, বোঝা গেছে? এখানে M2টা নিচে ছিল, এই কতটা ভর এখানে দিলে তবে M1টা গতিশীল হবে সেইটার মানটা আমি তাহলে পেয়ে যাচ্ছি। বুঝতে পারলে কি? না বুঝতে পারলে বলো। মিউ M1 ভরটা দিলেও মানে স্থির থাকবে, তাই তো? হ্যাঁ, মিউ মানে M2-র যে মানটা যেটা ঝুলছে, যে ভরটা ঝুলছে M2 ব্লকটা, ওই ব্লকটার ভর মিউ M1 এর সাথে গুণিত হতে হবে, ঠিক আছে? যদি তার থেকে বেশি হয় তাহলে কি হবে? তাহলে পুরো সিস্টেমটা চলবে গতিশীল হবে, আর যদি তার থেকে কম হয় তাহলে পুরো সিস্টেমটা স্থির থাকবে, বুঝা গেছে? হ্যাঁ।
এবার এই সিস্টেমটাই আমরা দেখব যদি নততলের ক্ষেত্রে করি তাহলে কি হয়। ধর একটা নততল আঁকছি, এটা এম টু, এটা এম ওয়ান, কারণ ওখানেও টেবিলে এম ওয়ান ছিল, এক্ষেত্রে নততলাকে আমি এম ওয়ান কেই রাখছি, ঠিক আছে। আর নততলের যে কোণ সেটা হচ্ছে থিটা, সবাই দেখতে পাচ্ছ তো? তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাকে কি কি দরকার, কি কি করতে হবে? তাহলে প্রথম আমার দরকার হচ্ছে দড়ির টান, দড়ির টানটা ধরে নিলাম টি, দড়ির টান হচ্ছে টি, ঠিক আছে। আর দেখো যখন কোন একটা বস্তু নততলে আছে তাহলে তার এই দিকে প্রযুক্ত বল কি হবে, এই দিকে প্রযুক্ত বল হবে এম ওয়ান জি, কি হয়েছে সাইন থিটা, তাই তো? আর নততলের লম্ব বরাবর বল কি হবে, এম ওয়ান জি কস থিটা। তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, এইদিকে। আর এখন দেখো এই ব্লকটা গতিশীল কোন দিকে হতে হবে, গতিশীল হলে এইদিকে আসবে, এদিকে আসবে, আর এই উপরে উঠবে, নততলের উপরে উঠবে, তাই তো? তাহলে এই রকম ভাবে যদি গতিশীল হয় তাহলে এর ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, তাই তো? আর এম টু ব্লকের ওজনটা কোন দিকে কাজ করছে, এম টু জিটা নিচের দিকে, নিচের দিকে। তাহলে দেখো এম টু ব্লকটার ক্ষেত্রে সমীকরণটা কি লেখা যেতে পারে, যে এম টু জি মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম টু ইন্টু এ, এটা লেখা যায়, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর দেখো এই ব্লকটার ক্ষেত্রে যেটা নততলে রয়েছে এম ওয়ান ব্লক, তার ক্ষেত্রে কোন দিকে ত্বরণ হচ্ছে, টি এর দিকে, মানে দড়ির টানের দিকে, তাই তো? তাহলে দড়ির টান টি মাইনাস এম ওয়ান জি সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এ লেখা যায়, লেখা যায় তো? তাহলে দেখো এখান থেকে আমি দেখো টি ইকুয়াল টু কি পাচ্ছি, টি ইকুয়াল টু পাচ্ছি এম ওয়ান ইন্টু এ প্লাস এফ প্লাস এম ওয়ান জি সাইন থিটা, তাই তো? এখন এফ ইকুয়াল টু আমি কি জানি, মিউ ইন্টু আর, তাহলে এম ওয়ান এ প্লাস এফ এর জায়গায় আমি একেবারে বসিয়ে দিচ্ছি মানটা, তাহলে কি হয়ে যাচ্ছে এম ওয়ান জি ইন্টু সাইন থিটা প্লাস মিউ ইন্টু আর, মানে এখানে আর কি হতো, আর হতো এম ওয়ান জি কস থিটা, তাহলে এটা ঠিক আছে, এই মানটা এসছে কি সবার? এখন এই যে টি এর মানটা পেলাম, এই যে টি এর মানটা পেলাম, এই টি এর মানটাকে এখন 1 নম্বর সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে কি পাচ্ছি, এম টু জি মাইনাস এম ওয়ান ইন্টু এ মাইনাস এম ওয়ান জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা, ঠিক আছে, ইকুয়াল টু এম টু ইন্টু এ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো জি এর টার্মগুলো এক কাছে করব আর এর টার্মগুলোকে এক কাছে করব, তাহলে হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা, ঠিক আছে, পুরোটা ইন্টু জি, পুরোটা ইন্টু জি ইকুয়াল টু কি হচ্ছে এই এম ওয়ান এর, এম ওয়ান এর টার্মটাকে এই সাইডে নিয়ে এলে হয়ে যাচ্ছে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, তাই তো? তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কি পাচ্ছি, এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এম টু মাইনাস এম ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা পুরোটা ইন্টু জি ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু, এসছে কি এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রেও দেখো, এই ক্ষেত্রে যদি আমার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমি যদি ত্বরণটা শূন্য হয়, ত্বরণটা শূন্য মানে যখন একদম স্থির আছে, তাহলে এই ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, প্রথমের টার্মটা জিরো, যদি এ ইকুয়াল টু জিরো হয় তাহলে উপরের যে লবের টার্মটা রয়েছে সেটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এম টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম ওয়ান টাইমস অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা, এসছে কি? হ্যাঁ স্যার।
তাহলে এটাই কি পেয়ে গেলাম যে এম টুর যে ন্যূনতম ভর হতে হবে সেটা এই ভ্যালুটা হতে হবে, তবেই ওই যে পুরো সংস্থাটা বা সিস্টেমটা এই সিস্টেমটা গতিশীল হবে, ঠিক আছে? আর যদি এর থেকে কম হয় তাহলে কি হবে, সিস্টেমটা স্থির থাকবে, কোনো গতিশীল হবে না। ঠিক আছে, তো স্যার এই ভরটা হলে গতিশীল হতে শুরু করবে না স্থির থাকবে? এই ভরটা হলে গতিশীল হতে শুরু করবে, মানে ন্যূনতম ভর, মানে এই ভরটা হলে স্থির থাকবে, এরপরে যদি ভর বাড়াই মানে এটাই হচ্ছে ন্যূনতম ভর, এরপরে ভর বাড়ালেই তখন বস্তুটা মানে পুরো সংস্থাটা গতিশীল হবে, বুঝে গেছো? হ্যাঁ এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ত্বরণে গতিশীল গাড়ির সাথে একটা ব্লকে নেটে থাকা, মানে কি, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করলে তোমাকে তোমাকে ধরো তুলে নিয়ে চলে গেল, মানে তুমি অ্যাক্সিডেন্টে গাড়ির তলায় পিষে গেলে না, ঠিক আছে, মানে তোমাকে সঙ্গে নিয়ে চলে গেল, তাহলে কি সত্ত্বে তোমাকে সঙ্গে নিয়ে যাবে সেইটা আমরা দেখবো, ওকে? ধর এটা একটা গাড়ি ধরছি আর এইটা হচ্ছে একটা ব্লক, ঠিক আছে? এখন গাড়িটা যদি এ ত্বরণে সামনের দিকে যায়, গাড়িটা যদি এ ত্বরণে সামনের দিকে যায়, তাহলে দেখো জারদের জন্য নিউটনের প্রথম সূত্র কি বলে, জারদের ধারণা দেয়, তাই তো? এই নিউটনের প্রথম সূত্রের জারদের ধারণা থেকে কি হচ্ছে যে যখন এই গাড়িটা এই ব্লকটাকে গাড়িটার মধ্যে ত্বরণ যদি ইয়ে হয় তাহলে ব্লকটার মধ্যে একটা উল্টো দিকে ত্বরণ হবে, এ হবে কি? তো হবে তো একই নাম হলো কিছু, হবে তো একটা উল্টো দিকে ত্বরণ। এই যে ত্বরণটা হচ্ছে এটাকে বলা হয় সিউডো সিউডো ফোর্স বা সিউডো এক্সেলারেশন, এই ত্বরণটাকে বলা হয় সিউডো এক্সেলারেশন। আর যে বলটা কাজ হচ্ছে মানে এই ব্লকটার ভর যদি এম হয় তাহলে এখানে বলটা কি হবে, এম ইন্টু এ, তাই তো? এই যে বলটা হচ্ছে এটাকে বলা হবে সিউডো ফোর্স, মানে হচ্ছে বাংলায় বলা যায় ছদ্ম ছদ্ম বল বা অলিক বল, ঠিক আছে? এটা কখন হচ্ছে দেখো, তুমি যখন বাসে চাপো বাসে যাও, ঠিক আছে, দেখো বাস যখন প্রথম স্টার্ট করে যাত্রা শুরু করে তখন আমরা কোন দিকে বল অনুভব করি, পেছন দিকে, তাই তো? এই পেছন দিকে আমরা যে বলটা অনুভব করছি ওই বলটাই হচ্ছে বেসিক্যালি অলিক বল। এটাকে অলিক বল বলার কারণ কেন, এটাকে অলিক বল বলা হয় কারণ এটা শুধুমাত্র তুমি যখন বাসটা গতিশীল হচ্ছে তখনই তুমি এটা অনুভব করছো, তাছাড়া অন্য কোনো জায়গায় এটাকে অনুভব করবে না। অথবা বাসটা চলতে চলতে হঠাৎ করে থেমে গেল তখন আমরা কি সামনের দিকে হেলে যাই, তাই তো? তাই হয়তো, তাহলে সেটা এইটাও এটাই এটাই হচ্ছে মানে তখনই অনুভব হবে যখন বস্তুটা গতিশীল হবে, তাই তো? তাই জন্য এটাকে অলিক বল বলা হয়। তাহলে দেখো এর ক্ষেত্রে এই যে এম ভরের ব্লকটার ক্ষেত্রে অলিক বলটা কি হচ্ছে এম এ, তাহলে দেখো এম এটা কার উপর প্রযুক্ত হচ্ছে, এই গাড়িটার উপর দিচ্ছে, তাই তো? বড় গাড়িটার উপর দিচ্ছে, তাহলে বড় গাড়িটার উপর যেহেতু দিচ্ছে তাহলে বড় গাড়িটাও এর উপর একটা লম্ব প্রতিক্রিয়া বল দেবে, আর তাই তো? এখন এই বস্তুটার এম ভরের বস্তুটার এর ওজনটা কোন দিকে কাজ করবে, ওজন হচ্ছে সর্বদা নিচের দিকে, আর ওজন যদি নিচের দিকে এবং এই ওজনটার জন্য কি হবে এই বস্তুটা নিচে পড়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? কিন্তু বস্তুটা এঁটে থাকবে কখন, যখন এই বস্তুর তল এবং বাসের বা গাড়ির যে তল তার দিক বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে, এফ ঘর্ষণ বল কাজ করবে, তার মানে এফ ইকুয়াল টু তখন কি হবে, এফ ইকুয়াল টু এম জি, মানে এফ কে অবশ্যই গ্রেটার দেন এম জি হতে হবে, তবেই তুমি কি হবে এঁটে থাকবে বা বস্তুটা এঁটে থাকবে বাসের সাথে। আর যদি এম জি বেশি হয়ে যায় তাহলে কি ব্লকটা বাসের তলায় চলে যাবে, চলে আসবে পিছে যাবে, তাই তো? তাই হবে তো,
তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে মিউ ইনটু আর এফ ইকুয়াল টু মিউ ইনটু আর গ্রেটার দ্যান এমজি। এখান থেকে আবার লেখা যেতে পারে যে মিউ আর এর ক্ষেত্রে কি হচ্ছে, আর ইকুয়াল টু এম এ হচ্ছে, এম এ গ্রেটার দ্যান এমজি। এখান থেকে আবার লিখতে পারি মিউ ইনটু এ গ্রেটার দ্যান জি, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি মিউ মাস্ট বি গ্রেটার দ্যান জি বাই এ। ওকে, মানে মি এর মানটা জি বাই এর থেকে বেশি হতে হবে, অথবা এটাও লেখা যায় যে এ মাস্ট বি গ্রেটার দ্যান জি বাই মিউ। মানে কি, এই গাড়িটার যে ত্বরণ সেটা কি হতে হবে, জি বাই মিউ এর থেকে বেশি হতে হবে। মানে এই জি বাই মিউটাই হচ্ছে গাড়িটার ন্যূনতম ত্বরণ, তবেই ব্লকটা ইঁটে থাকবে, ঠিক আছে? না হলে কি হবে, নিচে পড়ে যাবে, বুঝতে পেরেছো? বোঝা গেছে সবার? এবার দেখো, তোমরা মরণকূপ দেখেছো, মানে সার্কাসে কোনোদিন গেছো, সার্কাস দেখেছো? হ্যাঁ, সার্কাসে দেখেছো যে একটা গোলাকার লোহার খাঁচার মধ্যে অনেক বাইক, মানে মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরে যাচ্ছে তারা, দেখেছো কি? বা মরণকূপ দেখেছো? বাকিরা কেউ দেখেনি? কেউ দেখো, মরণকূপ জিনিসটা কি, মরণকূপ জিনিসটা হচ্ছে যে এইরকম একটা এরকম একটা সিলিন্ডারের মতো দেওয়াল করা থাকে, চারদিকে দেওয়াল, এই উপরে আমাদেরকে দাঁড়িয়ে দেখতে হয়, এই উপরে দাঁড়িয়ে দেখতে হয়, এখানটায় এখানটায় জায়গা করা থাকে, প্ল্যাটফর্ম করা থাকে, এই প্ল্যাটফর্মে আমরা সবাই উঠে গিয়ে এখানে দেখি, ঠিক আছে? আর কি করে, কিছু লোক যারা এই মরণকূপে প্রদর্শনী দেখায়, তারা কি করে যে বাইক বা সাইকেল বা গাড়ি যা আছে সেইগুলো নিয়ে এই মরণকূপের দেওয়াল বরাবর এরকম ঘোরে, এরকম ঘোরে, বুঝতে পেরেছো? মরণকূপের দেওয়াল বরাবর এরকম ঘুরে, তাহলে মরণকূপের দেওয়াল বরাবর ঘুরে, কিন্তু দেখো আমাদের যেহেতু অভিকর্ষজ ত্বরণ কি সবসময় নিচের দিকে, তাহলে যে অভিকর্ষজ ত্বরণের জন্য তো নিচে পড়ে যাওয়া দরকার, কিন্তু সে তো পড়ে না, এই জন্যই মানে কি ওই কূপটাকে বলা হয় মরণকূপ। যদি কোনো রকমের বাই চান্স ওদের ফেল হয়ে যায়, তার মানে কি সে নিচে পড়ে যাবে, তাই তো? কোনো কিছু ভুল হয়ে গেলে, আর সে নিচে পড়ে গেলেই তখন কি তার মৃত্যু, তাই জন্য এটাকে বলা হয় মরণকূপ, বোঝা গেছে? বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তা দেখো যখন মরণকূপে সে একটা সাইকেল নিয়ে ঘুরছে, ধরো এখানে একটা ব্লক বস্তুটা যে মোটরসাইকেল বা গাড়ি নিয়ে ঘুরছে, তার ভর হচ্ছে এম, মানে গাড়ি সহ বা মোটরসাইকেল সহ, ঠিক আছে? তাহলে সে যখন ঘুরছে, তাহলে কি পথে ঘুরছে, সে একটা বৃত্তাকার পথে ঘুরছে, তাই তো? তাহলে যখন সে বৃত্তাকার পথে ঘুরবে, তখন তার উপরে একটা বল কাজ করে, সেটাকে বলা হয় অপকেন্দ্র বল। সেটা কোন দিকে কাজ করবে, সবসময় বাইরের দিকে, সেটার মান হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এখন দেখো এই এম ভি স্কোয়ার বাই আর এটা যে বাইরের দিকে যাচ্ছে, তার মানে কি এটা দেওয়ালের উপর বল দিচ্ছে, এই দেওয়ালে যেহেতু এম ভি স্কোয়ার বাই আর বল দিচ্ছে, সেহেতু দেওয়ালটাও ওই এম এর উপর একটা বিপরীত দিকে লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে, তাই তো? সেটা হচ্ছে আর। এখন ওর ওজনটা কি, ওজন সবসময় নিচের দিকে এমজি, ওজন যেহেতু সবসময় নিচের দিকে, এখন কি এর মধ্যে যে ঘর্ষণ বল সেটা কোন দিকে, এই দিকে কাজ করবে, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এফ কে মাস্ট বি গ্রেটার দেন এমজি হতে হবে, তবেই ও পড়বে না, ঘর্ষণ বলটা বেশি হতে হবে, তাই তো? কি বলছো, ঘর্ষণ বল যদি কম হয়ে যায় তাহলে কি সে নিচে পড়ে যাবে, তো তার মানে তার মৃত্যু, মরণকূপ। আর যদি ঘর্ষণ বল বেশি হয় তবেই কিন্তু সে ঘুরতে পারবে চারদিকে, তাই তো?
তাহলে সেই ওই মরণকূপে, তাই জন্য ওখানে এমনই ব্যবস্থা করা হয় যাতে গাড়ির চাকা এবং ওই দেওয়ালগুলোর মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান বেশি হয়, যাতে তারা না পড়ে যায়। বোঝা গেছে? তাহলে দেখো, ঘর্ষণ বলটা যেহেতু যদি বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে এফ ইকুয়াল টু আমার কি হয়, মিউ ইনটু আর মাস্ট বি গ্রেটার দেন এম জি। এখন দেখো আর কোন দিকে, অপোজিট দিকে, আর এম ভি স্কোয়ার বাই আর, যেটা অপকেন্দ্র বল সেটা বাইরের দিকে, তাই তো? তাহলে এখান থেকে কি লেখা যায়, আর ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। মানটা যদি বসায় কি দাঁড়াচ্ছে, মিউ ইনটু এম ভি স্কোয়ার বাই আর, মাস্ট বি গ্রেটার দেন এম জি, তাই তো? তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, দেখো ভি স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন এম এম কেটে যাচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে আর ইনটু জি, আর এদিকে হচ্ছে মিউ। তার মানে ভি স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু আর জি বাই মিউ। তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে, ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, রুট ওভার আর জি বাই মিউ। এটা দাঁড়াচ্ছে কি, আসছে কি সবার? বলো কিছু। তাহলে এই পরিমাণে গতিবেগ ও নিয়ে ঘুরলে তবেই কিন্তু ও কি হচ্ছে, মরণকূপে ঘুরতে পারবে, তাই তো? মরণকূপের দেওয়াল বরাবর ঘুরতে পারবে। এর থেকে কম যদি বেগ হয়ে যায় কি হয়ে যাবে, তার মৃত্যু, পড়ে গেলেই তো মৃত্যু। বোঝা গেছে? হ্যাঁ, এই বেগটাই ন্যূনতম, মানে গেটার দেন ভি মাস্ট বি গেটার দেন ইকুয়াল রুট ওভার আর জি বাই মিউ, মানে ভি এর ন্যূনতম মান হচ্ছে রুট ওভার আর জি বাই মিউ। ঠিক আছে, এবার একটা অঙ্ক করি ঘর্ষণ দিয়ে, করা যাক একটা অঙ্ক। আচ্ছা বলুন। প্রথম একটা ছবি এঁকে নিই, তারপরে বলছি। ধরো এটা একটা টেবিল, এই টেবিলে ব্লক আছে, এটা একটা ব্লক আছে, আর একটা ব্লক আছে এখানে। এবার এই ব্লক গুলো একটা দড়ি দ্বারা কানেক্টেড, একটা কপি কল লাগানো আছে, আর এইদিকে আর একটা ব্লক ঝুলছে। এখানে এই ব্লকটার ভর দিয়েছে এম ওয়ান, এটা দিয়েছে এম টু, আর এটা দিয়েছে এম থ্রি। ঠিক আছে, এবার কোশ্চেনটা বলছি যে পাশের চিত্রে, পাশের চিত্রে এম ওয়ান মুক্ত অবস্থায়, মুক্ত অবস্থায় দড়িতে ঝুলছে, দড়িতে ঝুলছে, টেবিলের, টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক, টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এবং দড়ি, দড়িগুলো, দড়িগুলি ভরহীন, ভরহীন এবং ঘর্ষণহীন হলে, এবং ঘর্ষণহীন হলে এম ওয়ান ভরের, এম ওয়ান ভরের নিচের দিকে, তরম কত হবে,
কোশ্চেনটা বুঝতে পেরেছো সবাই? তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটা করব কি করে? তাহলে দেখো, এই যে M1 ভরের ব্লকটা রয়েছে, এর ওজনটা কি করছে? নিচের দিকে M1 জি, দড়ির টান এইখানটা ধরলাম T1, আর এদিকে তাহলে দড়ির টান কত হচ্ছে? এই দিকে হচ্ছে T1, মানে M2 রকম, আর এইটা হচ্ছে T2, আর এর ক্ষেত্রেও হয়ে যাচ্ছে T2, ঠিক আছে? এখন দেখো এর ওজনটা কোন দিকে কাজ করছে, এর ওজনটা হচ্ছে M2G নিচের দিকে, এর ওজনটাও হয়ে যাচ্ছে M3G নিচের দিকে। তাহলে এর জন্য লম্ব প্রতিক্রিয়া বল ধরছি R3, আর এর জন্য লম্ব প্রতিক্রিয়া বল ধরছি R2, ঠিক আছে? তাহলে এই M2 ব্লক যদি M1 ব্লকটা নিচের দিকে ত্বরণ হয়, তার মানে কি M2 ব্লকের ত্বরণ কোন দিকে হবে? বাঁ দিক বরাবর, তাই তো? তাহলে M2-র বাঁ দিক হলে M3-র বাঁ দিক, তাই হচ্ছে তো? তাহলে M3 এরও যদি বাঁদিকে হয়, তাহলে দেখো এই যখন ব্লকটা মুভ করবে তখন টেবিলের দ্বারা একটা ঘর্ষণ বল পাবে, সেটা হচ্ছে বিপরীত দিকে, গতির বিপরীত দিকে M2। তাহলে গতির বিপরীত দিকে এই দিকে, এদিকে একটা ঘর্ষণ বল, এটা হচ্ছে দিচ্ছি স্মল F2, আর এর ক্ষেত্রে ঘর্ষণ বল স্মল F3, লেখা যায় তো? তাহলে এখন এর ক্ষেত্রে ইকুয়েশনটা কি লিখতে পারি? আমরা ইকুয়েশনটা লিখতে পারি যে M1 × G − T = M1 × A, এটাকে আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ। ওকে, এবার আসছি M2 ব্লকটার ক্ষেত্রে। M2 ব্লকটার ক্ষেত্রে কোন দিকে ত্বরণ, কোন দিকে ত্বরণ হচ্ছে? বাঁ দিকে। তাহলে বাঁ দিকে বল কি আছে? T1। তাহলে T1, ডান দিকে বল কি আছে? T2, আর হচ্ছে −F2 = হচ্ছে M2 × A, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর এম থ্রির ক্ষেত্রে বাঁ দিকে বল কে আছে? T2 মাইনাস ডান দিকে কে রয়েছে? ঘর্ষণ বল F3 = হচ্ছে M3 × A, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে দেখো তিনটে সমীকরণ আমি পেয়ে গেলাম, তাই তো? তাহলে এই তিনটে সমীকরণ থেকে আমাকে ত্বরণের মান এটা বের করলেই আমি পেয়ে যাবো মানটা। তাহলে দেখো প্রথম প্রথম 3 নম্বর সমীকরণটাই দেখছি। 3 নম্বর সমীকরণে দেখো তাহলে T2 = কি দাঁড়াচ্ছে? F3 + M3 × A। এখানে F3 এর মান বসাতে পারি μ × R3 + M3 × A, তাহলে এইটা = μ × M3 × G + M3 × A, এটা পাচ্ছি T2। এবার আসছে T1টা, প্রথমেরটা এটা T1, তাহলে T1টা T1 = কি দাঁড়াচ্ছে? যে T2 + F2 + M2 × A, 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে এখান থেকে T2 এর মান কি পেয়েছি? T2 এর মান পেয়েছি μ × M3 × G + M3 × A + F2 এর মান লিখতে পারি কি? μ × R2, R2 মানে হচ্ছে M2 × G + M2 × A, তার মানে এটা কি দাঁড়াচ্ছে? μ × G M2 + M3 + M2 + M3 × A, এটা পেয়ে গেলাম কার মান? এটা পেয়ে গেলাম T1 এর মান। এখন এই T1 এর মানটা নিয়ে আমি 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে যদি বসাই কি বের হচ্ছে? যে M1 × G −μ × G M2 + M3 −M2 + M3 × A = হচ্ছে M1 × A। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে M1 − μM2 + M3 পুরোটা ইন্টু জি থার্ড ব্র্যাকেটের মধ্যে = কি দাঁড়াচ্ছে? M1, এই টার্মটা এই সাইডে চলে গেল, ডান দিকে চলে এলে কি হয়ে যাচ্ছে? M1 + M2 + M3 পুরোটা ইন্টু A, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখন A = কি দাঁড়াচ্ছে? A = দাঁড়াচ্ছে M1 − μ × M2 + M3 পুরোটা ইন্টু জি
ডিভাইড বাই কি এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি, ঠিক আছে? তাহলে আমার নিচের দিকে যে ত্বরণ হবে সেই ত্বরণের মানটা আমি বের করে নিলাম এম ওয়ানের। ওকে, সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ওকে হ্যাঁ স্যার।